মঞ্চের তরফ থেকে আমাদের ভালাকাটার দোকান কর্মচারী যারা আছেন তাদেরকে আজকে 200 মতো আমরা ব্যক্তির কাছে আমরা চাল ডাল সোয়াবিন এবং মাস্ক আমরা তুলে দিচ্ছি। এই প্রকল্প আমাদের শুরুয়াত হয়েছিল আমরা স্ক্যানিং ক্যাম্প দুটো আমাদের ফালাকাটা একটা দুলাল দোকান একটা আমাদের তোলা চেকপোস্টের মধ্যে দিয়ে এবং পরবর্তীতে আমরা আরও কিছু দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি তার অনুসারে আজকে আমাদের ফালাকাটা কমিউনিটি হলের পক্ষে এখান থেকে আমরা 200 জন ব্যক্তিদের কাছে আমরা চাল ডাল হাতে তুলেছি। এই প্রয়াস আমাদের আগামী দিনে চলবে, আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকতে চাই এবং আগামী দিনে জনকল্যাণ মঞ্চের তরফ থেকে এই এই প্রক্রিয়া আমাদের চলতেই থাকবে। আমি সুভাষ রায়, ফালাকাটা জনকল্যাণ মঞ্চের সভাপতি।